নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার সিরাজ। আজকে আলোচনা করব শুক্র ষষ্ঠভাবে অবস্থান করলে কি হয়। ষষ্ঠভাবে শুক্র শুভ হয়ে অবস্থান করলে এরা বংশের নাম উজ্জ্বল করে থাকে এবং মহিলাদের দ্বারা এরা জীবনে ভালো সহায়তাও প্রাপ্ত করে থাকে। যদি অশুভ হয়ে ষষ্ঠভাবে শুক্র অবস্থান করে তাহলে এদের অনেক সময়ই দেখা যায় যে গুপ্ত রোগে কষ্ট পেতে, চর্মরোগ বা টনসিল, থাইরয়েড, যৌন রোগ বা হরমোন সংক্রান্ত কোনো ব্যাধিতে কষ্ট পাওয়ার সংযোগ সৃষ্টি হয়ে থাকে। অনেক সময় এদের মহিলা শত্রুর কারণে জীবনে ভাগ্য বিপর্যয় নেমে আসতে দেখা যায়। যদি আপনি শুক্রের অশুভ প্রভাব ভোগ করছেন ষষ্ঠভাবে শুক্র থাকার কারণে, তাহলে আপনার উচিত আপনার পার্টনারকে বাড়িতে কখনোই খালি পায়ে না হাঁটতে দেয়া, তাতে অনেকখানি শুভফল আপনারা প্রাপ্ত করতে পারবেন। আজকে অনুষ্ঠান এই পর্যন্তই। নমস্কার।